আবারও ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বঙ্গবন্ধু টানেলে। একসাথে চারটি গাড়ি দুর্ঘটনায় পড়ে আহত হয়েছে, অন্তত পাঁচজন। গতরাতে দুর্ঘটনাটি ঘটে টানেলের ভেতরে। এতে একের পর এক চারটি প্রাইভেট কার দুর্ঘটনার শিকার হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে প্রতিযোগিতা দিয়ে গাড়ি চালাতে গিয়ে এই দুর্ঘটনা। পরে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা দুর্ঘটনা কবলিত চারটি গাড়ি জব্দ করে। এর আগেও বিভিন্ন সময়ে টানেলে বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।